কে এই বেরিস্টার সমন এ শর্ট স্টোরি অ্যাবাউট বেস্টার সমন আমি এতটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানা যায় আসার জন্য আমার টিকিটের টাকাটা পর্যন্ত ছিল না সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি আপনি ফোনটা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা এখন কোথায় আছে প্রত্যুত্তরে তিনি বলেন এখন কবরের পাশে আছে নিচে নামাচ্ছি মাটি দিচ্ছি এভাবেই আমি আমার বাবার দাফনের অংশ নেই এই ব্যাপারটা আমাকে অনেক নাড়া দিয়েছে তখন থেকেই আমি সংকল্প করেছি যে টাকার পেছনে ছুটব না সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো সম্প্রতি নসরাত হত্যা মামলা নিয়ে হাইকোর্টের শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারক বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ ব্যারিস্টার সমানও সমাজের দর্পণ স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সরেজমিন তার নির্বাচনী এলাকা ঘুরে জানা যায় এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাগবে শুধুমাত্র শ্রমে তিনি একুশটি ব্রিজ ও পাঁচটি রাস্তা নির্মাণ করেছেন ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারায় সংস্কার করেছেন আরও চল্লিশটি রাস্তা এই হিসেব শুধু বিগত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এর হিসাব আরও বেড়েছে ক্রীড়াঙ্গনে উন্নয়নে তিনি শিশুদেরকে এক হাজার খেলার সামগ্রী বিতরণ পাঁচটি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে পাঁচটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি গ্রাম পুলিশদের বেতন ভাতা ডিজিটালাইজেশনের স্বার্থে একশোটি মোবাইল ফোন প্রদান করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন জানান আঠারো বছর ধরে আমি এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণে কাজ করাকে আমি ইবাদত মনে করি নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাবে আমি ব্যয় করি সাধারণ মানুষের কল্যাণে আমার গন্তব্য নিজের সফলতা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমি ও এর বাইরের উন্নয়নের সর্বসাধ্য দিয়ে চেষ্টা করা যেন একজন ওয়ান ম্যান আর্মি সুমন হবিগঞ্জের চোনারুঘাটের ছেলে সাইদুল হক সুমন নিজের উপজেলায় তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত আছেন উপজেলায় নিজের স্কুলে গিয়েও একটি লাইভ করেন পরবর্তী ব্যারিস্টার পেতে কমপক্ষে দশ বছর অপেক্ষা করতে হবে সাইদুল হক এই ফেসবুক লাইভ ও মানুষের জন্য কাজের সময় বেশি দেন বলে স্ত্রী ও ছেলে মেয়ে মাঝে মধ্যে বিরক্ত হন তবে মেনে নিয়েছে পরিবারের সদস্যরা হবিগঞ্জ জেলার চোনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে আমার জন্ম আমার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন মা গৃহিণী আমাদের ধান ভাঙানোর মিল ছিল তারপর ট্রাক্টর ছিল সাধারণ একজন ব্যবসায়ী সন্তান আমি বলতে পারেন বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে সবার ছোট আমি ছোটবেলা কেটেছে চোনারুঘাটি স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতের খড়ি তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি এখান থেকে এসএসসি এসসি পাশ করি তারপর ঢাকা কলেজে ভর্তি হই এইচএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হই বিবিএ এমবিএ বি পাশ করি সুমন বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরিতে ঢুকে যেতে পারতাম কিন্তু ছোটবেলা থেকেই আমি স্বাধীন চেতা বিবিএ এমবিএ এ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন আইন পড়ার মধ্যে আমি সেই স্বাধীনতা খুঁজে পাই এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি এদেশে ব্যারিস্টারদেরকে এখনও পজিটিভলি নেওয়া হয় এজন্য মনে মনে ভাবলাম চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারি কিনা আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়েও গেলাম তিনি বলেন ইংল্যান্ডের লাইফটা ছিল আমার কঠিনতম ইংল্যান্ডে আমার যে আত্মীয় স্বজন আমি সেখানে যাওয়ার কিছুদিন পর তারা কেউ আমার পাশে ছিল না সিলেটে হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা পাইনি যার কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হই আমি একজন ট্রলিম্যান হিসাবে কাজ শুরু করি আমাদের দেশে যাদেরকে আমরা বলি কুলি সেই কুলির কাজও করেছি বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতাম আমি কুলির কাজ করেছি এটা সব সময় স্বীকার করি আমার কাছে মনে হয় আমি যদি চুরি না করি কারো হক নষ্ট না করি তাহলে কোনো কাজই ছোট নয় আবার ড্রাইভারিও করতাম এসব কাজ করে কিছু টাকা জমাই দু হাজার আট সালে বার অ্যাট ল করতে শুরু করি লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করার পর অনেকেই সমনকে সেখানে থেকে যেতে বলেন কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন তার মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে হয়তো এমন আরও অনেকেরই হয় না সুমনের মনে হতো লন্ডনে অনেক ব্যারিস্টার আছেন সেখানে কাজ করার জন্য কিন্তু তার মাতৃভূমি যদি আরেকজন ব্যারিস্টার ফিরে ন্যূনতম হলেও কিছু কাজ করতে পারেন তাতে দেশে উপকৃত হবে সুমন মনে করেন বার অ্যাট ল করা পর্যন্ত তিনি দেশ জাতি সমাজ থেকে নিয়েছেন এরপর বিশেষ করে চল্লিশ বছরের পর দেশ জাতিকে তার দেওয়ার পালা সেই দৃষ্টিভঙ্গি তিনি ছড়িয়ে দিতে চান